কারাগার থেকে বেরিয়ে মুজাহিদের ছেলে জানান ক্ষমা প্রার্থনা নয়, তার বাবা আইনজীবীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আইনি বিষয়ে একটি আবেদন করবেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। এদিকে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর একই দিন দুপুরের দিকে তার বাবার সাথে দেখা করতে পরিবারের 12 জনের একটি তালিকা সহ কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কারা কর্তৃপক্ষ তাদের দেখা করার অনুমতি দিলে দুপুর 2টার কিছু আগে পরিবারের সদস্যরা কারাগারে যান। পরে তারা কারাগারের ভিতরে মুজাহিদের সাথে প্রায় 1 ঘন্টা আলোচনা করেন। এরপর বেরিয়ে যাওয়ার সময় মুজাহিদের ছেলে জানান তার বাবা রাষ্ট্রপতির কাছে একটি আবেদন করবেন, তবে তা ক্ষমা প্রার্থনার আবেদন নয়। বিষয়ে আমাদের উনি কিছু বলেন, উনি বলেছেন যে উনি রাষ্ট্রপতিকে সাংবিধানিক এক নাগরিক হিসেবে রাষ্ট্রপতিকে তিনি দেশের সাংবিধানিক অভিভাবক মনে করেন এবং উনি বলেছেন আইনজীবীরা তার সাথে সাক্ষাৎ করতে আসে, তাদের সাথে পরামর্শ করে তিনি একটা বিষয়ে তিনি রাষ্ট্রপতির কাছে একটা আবেদন করবেন এবং আইনজীবীদের সাথে কথা না বলে উনি ব্যাপারে আর কিছু বলতে পারবেন। উনি একটা আইনগত বিষয় নিয়ে হয়তো একটা লিখিত আবেদন করবেন, সেটা কি বিষয়ে এটা উনি আইনজীবীদের সাথে আলাপ করে তখন তাদেরকে উনি জানাবেন। পরিবারের সদস্যদের কাছে উনি ধৈর্য রাখতে বলেছেন, ঠান্ডা মাথায় থাকতে বলেছেন এবং ধৈর্য ধরতে বলেছেন।